নমস্কার, দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুবই হেলদি আর সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, গন্ধরাজ কাতলা। এই রেসিপিটা আপনারা যে কোনো মাছ দিয়েই বানাতে পারেন। গন্ধরাজ কাতলা বানাবার জন্য তেল মশলার ব্যবহার খুবই কম হয়, হাতে কম সময় থাকলেও চটপট বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। দেখে নেওয়া যাক গন্ধরাজ কাতলা বানানোর ভিডিওটা। গন্ধরাজ কাতলা বানাবার জন্য আমি এখানে কাতলা মাছের 7টা পিস নিয়েছি। প্রথমে এই পিসগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপিটা বানাবার জন্য মাছটা একটু বড় সাইজের হলে ভালো হয়। আমি কাতলা মাছ দিয়ে বানাচ্ছি, কিন্তু যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা খুবই ভালো হয়। নুন হলুদটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবারে 10 মিনিট রেখে দেব। এই সময় আমি একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সার জারের মধ্যে নেব 1 টেবিল চামচ সাদা সর্ষে, 4টে কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, আর দিলাম 4টে কাজু বাদাম। প্রথমে জল না দিয়ে গ্রাইন্ড করে নেব। এবারে এর মধ্যে টক দই দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দইটা যদি ফ্রেশ হয় তাহলে বেশি দেবেন, দই যদি আগের দিনের হয় বা টক হয় তাহলে কম পরিমাণে দিতে হবে, রেসিপিটা টক হয়ে যাবে। মিহি পেস্ট বানানো হয়ে গেল। আমি এখানে নিয়েছি 2টো গন্ধরাজ লেবু আর 5-6টা গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুগুলো একদমই কচি আর সাইজে ছোট বলে 2টো লেবুরই জেস্ট নেব আর 1টা লেবুর রস নেব। লেবুর সবুজ অংশটা এখন আমি গ্রেট করে বের করে নেব। গ্রেট করবার সময় হালকা হাতে নিচ দিক থেকে ওপর দিকে তুলতে হবে। লেবুগুলো খুবই কচি, কচি লেবু গ্রিন লেয়ারটা পাতলা হয়, সেজন্য হালকা হাতে আরও বেশি গ্রেট করতে হবে। বেশি জোরে যদি গ্রেট করা হয় তাহলে সাদা অংশটা বেরিয়ে যাবে, সাদা অংশটা তেতো হয়, রেসিপিটা তেতো হয়ে যাবে। গন্ধরাজ লেবুগুলো আমার গাছের লেবু আর এই লেবুগুলো আমি কচি নিয়েছি। গন্ধরাজ লেবু যত কচি হয় গন্ধটা তত ভালো হয়, বড় হয়ে গেলে রস বেশি হয়, গন্ধ কমে যায়। 1টা লেবুর জেস্ট বের করে নেওয়া হয়ে গেল, আর 1টা লেবুরও একইভাবে বের করে নেব। মোটামুটি 1.5 টেবিল চামচের মতো জেস্ট বেরিয়েছে, আমার যা মাছের পরিমাণ সেই অনুযায়ী এটাই যথেষ্ট। এবারে আমি রান্নাটা শুরু করব, সেই জন্য প্যানের মধ্যে দেবো সর্ষের তেল। বড় মাছ ফ্যাট বেশি আছে, সেই জন্য তেলের পরিমাণটা আমি অল্প দেব, অল্প তেলেই মাছগুলো আমি ভাজবো আর পুরো রান্নাটাই অল্প তেলেই করব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো হালকা ভাজবো, কড়া করে ভাজবো না। এই রেসিপিটা বানাবার জন্য মাছগুলো বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই, স্বাদ ভালো হবে না। এমনিতেই রান্নার মাছ বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না, শক্ত হয়ে যায়। সব মাছগুলো একবার উল্টিয়ে দিলাম, মাছগুলোর 2 সাইডটাই হালকা ভেজে নিলাম। এবারে তুলে নেব, পরের মাছগুলো একই রকমভাবে ভেজে তুলে নেব। যে তেলটুকু বেঁচে আছে সেই তেলের মধ্যে বাকি রান্নাটা করব। দিয়ে দেব বানিয়ে রাখা পেস্ট। পেস্টটা বেশিক্ষণ কষানোর দরকার নেই, অল্প একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। এখানে আমি মিক্সার জার ধোয়া জলটা দিলাম। এই রেসিপিটা ঝোলঝোল হবে না, মাখামাখা হবে, সেই বুঝে জলটা দিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা সিম করে রেখেছি, একটু নেড়ে দেব। এবারে এর মধ্যে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। দেব স্বাদ মতো নুন, মাছ ম্যারিনেশনের সময় নুন দেওয়া হয়েছিল, সেই জন্য ভেবে দিতে হবে নুনটা। যদি দই বেশি টক হয় তাহলে চিনিটা আর একটু বেশি দেবেন। আমি আর আলাদাভাবে হলুদ দেবো না, ম্যারিনেশনের সময় যে হলুদটা দেওয়া হয়েছিল সেই হলুদটাই এই রেসিপি বানানোর জন্য যথেষ্ট। নুন চিনিটা ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার আগে গ্রেভিটা ফুটে উঠবার কোনো প্রয়োজন নেই। এখন আমি গ্যাস মিডিয়ামে রেখেছি, গ্রেভি ফুটে উঠেছে। এখন আমি 1টা গন্ধরাজ লেবুর পুরো রসটা এর মধ্যে দিয়ে দেবো। গন্ধরাজ লেবুর রসই দিতে হবে, পাতি লেবুর রস দিলে হবে না। তবে গন্ধরাজ দিয়ে যে রেসিপি বানানো হোক না কেন, মাছ বা মাংস, আসল গন্ধটা হয় পাতা আর লেবুর জেস্টে, রসের সেভাবে গন্ধটা হয় না। আর লেবুর যে জেস্টটা বার করে রেখেছি সেটার হাফ দেব, পুরোটা এখন দেব না। এবারে গ্যাসের ফ্লেম সিম করে ঢাকা দিয়ে দেব মাছটা রান্না হওয়ার জন্য। 5 মিনিট পরে ঢাকাটা খুলে মাছের পিসগুলো উল্টিয়ে দেব। খুবই সাবধানে উল্টাতে হবে, ভেঙে যেতে পারে। এবার এর মধ্যে দেব চেরা কাঁচা লঙ্কা, আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর দেব গন্ধরাজ লেবুর পাতা, আমি 5টা গন্ধরাজ লেবুর পাতা দিলাম।
গন্ধরাজ লেবুর পাতা দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে কিন্তু রেসিপিটা তেতো হয়ে যাবে। আর লেবুর বাকি জেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আবার ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকাটা খুলব। লঙ্কাগুলো কাঁচা আছে, ঠিক মতো সেদ্ধ হয়নি, পাতাগুলো নরম হয়ে গেছে। আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে, তারপরে সার্ভ করব। আর গ্যাস অফ করে দিয়েছি। 10 মিনিট পরে লেবু পাতা লঙ্কা সব কিছুর কালার চেঞ্জ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। এবারে লেবু পাতাগুলো তুলে ফেলে দেব। লেবু পাতাগুলো এর মধ্যে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। হয়ে গেল গন্ধরাজ কাতলা। আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন, গরম ভাতে অসাধারণ লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।